হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটাতে ডব্লিউবি পুলিশ কনস্টেবল 2019-এর গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এই ছয়টি প্রশ্নই ট্রেনিং নিয়ে আলোচনা করা হয়েছে, ভিআর নিয়ে আলোচনা করা রয়েছে। প্রথম প্রশ্ন, ডব্লিউবিতে কতজনকে ট্রেনিং করার ক্যাপাসিটি আছে? তা বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটাতে নতুন ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ডব্লিউবি পুলিশের যাবতীয় তথ্য দিয়ে আমরা তোমাদের সাহায্য করব। প্রথম প্রশ্ন যেটা তোমাদের সবারই, যে পশ্চিমবঙ্গে কতজনকে ট্রেনিং করার ক্যাপাসিটি আছে? তা বন্ধুরা, বর্তমানে ডব্লিউবিতে 9,730 জনের মতো ক্যান্ডিডেটকে ট্রেনিং করার ক্যাপাসিটি রয়েছে। অনেকে জানতে চাইছিল যে পশ্চিমবঙ্গে কতজনকে ট্রেনিং করার ক্যাপাসিটি, তা আমরা উত্তর দিলাম, সেটি হচ্ছে 9,730 জন। দুই নম্বর প্রশ্ন, যে বর্তমান করোনা পরিস্থিতির কারণে কতজনকে ট্রেনিং করানো হবে? এই প্রশ্নটি একদম ভাইটাল প্রশ্ন, যে করোনার পরিস্থিতির কারণে বর্তমানে পশ্চিমবঙ্গে যেটা ক্যাপাসিটি রয়েছে ট্রেনিং করার জন্য, সেটি হচ্ছে 5,370 জনকে। তা বন্ধুরা, বর্তমানে তাহলে করোনা পরিস্থিতির কারণে 5,370 জনকে ট্রেনিং করা যাবে। এর পরের প্রশ্ন, যে কাস্টদের ভিআর কবে দেবে? এই প্রশ্নটা কাস্টের ক্যান্ডিডেটরা সকলেরই, কাস্টদের ভিআর দেবে বন্ধুরা তোমার নভেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যেই ভিআর দিয়ে দেবে কাস্টদের। এর পরের প্রশ্ন, চার নম্বর, এখনও পর্যন্ত কতজনের ইউআর যারা রয়েছে ভিআর দিয়েছে? তা বন্ধুরা, তোমরা সকলেই জানো ইউআররা সকলেই প্রায় ভিআর পেয়েছে। তা বর্তমান পর্যন্ত ইউআররা ভিআর পেয়েছে 4,303 জন। বর্তমান পর্যন্ত ভিআর পেয়েছে 4,303 জন। তোমরা সকলেই জানো যে ইউআরের ভ্যাকান্সি এবছর 4,620 জন, কিন্তু বন্ধুরা সকলেই কিন্তু এখনও ভিআর পায়নি। ছয় নম্বর প্রশ্ন যেটা রাখা হয়েছিল, সব ইউআর কি ভিআর পেয়েছে? এর উত্তর হচ্ছে না বন্ধুরা, এখনও সকল ইউআর কিন্তু এখনও ভিআর পায়নি। ভিআর পেয়েছে ইউআরের মধ্যে 4,303 জন, আর ইউআর পাস করেছে 4,620 জন। এরপরে যে পাঁচ নম্বর প্রশ্নটি, ইউআরদের সাথে কাস্টদের ট্রেনিং হবে কি? তা বন্ধুরা, তোমরা জানো যে আমরা একটু আগে বললাম ইউআরদের জন্য 4,303 জন ভিআর পেয়েছে, বাকি যে কিছু ভিআর এখনও জমা দেয়নি বা তাদেরকে ভিআর দেওয়া হয়নি, এইরকম ক্যান্ডিডেট সংখ্যা 750 জন। এছাড়া যে 2,100 এখনও ভিআর পায়নি ইউআর, তারা যদি ভিআর না পায় তাহলে কিন্তু এখনও ট্রেনিংয়ের জন্য ফাঁকা থাকবে 1,067 জন। এই 1,067 জন কিন্তু কাজ থেকে নেবে। তাহলে বন্ধুরা, 1,067 জন অথবা 750 জনকে কিন্তু কাজ থেকে তোমার নেওয়া হবে ট্রেনিংয়ের জন্য, যেখানে 5,370 জনকে ট্রেনিং করা হবে। তা বন্ধুরা, এই 5,370 জনকে যে একবারে জয়েন করা হবে তা কিন্তু না, বিভিন্ন ফেসের মাধ্যমে তাদেরকে জয়েনিং করা হবে। গত বছর যেমন ট্রেনিংয়ে পাঠানো হয়েছিল 10টা ফেসে জয়েনিং করা হয়েছিল, এবছর ঠিক সেরকম হতে পারে, 3-4টা ফেসে 5,370 জনকে জয়েনিং করাতে পারে। তা বন্ধুরা, এই ভিডিওতে আমরা এইসব আপডেট দিলাম। আরও কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ।